সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 26 আগস্ট 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা উনি সংগ্রহ করছে। উনি মূলত এখানে জার্সি জাতের বকনাগুলোই বেশি রাখে। তো এবার আসার পরে দেখলাম বেশ কিছু জার্সি সহ বেশ কিছু ফিজিয়ান বাচ্চা উনি রাখছে, আর আমাদের আজকের পর্বে সেই বাচ্চাগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাল্লাহ খুব ভালো। ক্রেতারাও কি সন্তুষ্ট? হ্যাঁ অবশ্যই, আসলে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, তো ক্রেতারা একটু বলতেছে আগে তো কম ছিল, এখন এত দাম বেশি কেন? এখন বকনার গাভী গরুর একটু দামটা বেশি হয়ে গেছে, আগের তুলনায় দামটা দিনকে দিন বাড়ছে। হ্যাঁ, তো এবার কতগুলো গরু কালেকশন করছেন? এবার জার্সি আছে 9টা আর হলস্টেন ফিজিয়ান আছে 9টা। বিক্রি করার মতো 18টা গরু আছে। কোন দর্শক দেখে পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ কথা বলে নিতে পারবে। তে চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এক এক করে আমাদের এগুলো সম্পর্কে একটু জানাবেন। তো আপনার শুরুতেই চমৎকার একটা বাচ্চা আমাদের সামনে হাজির করছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি জাতের বাচ্চা। জার্সি? হ্যাঁ। জার্সির দু একটা বৈশিষ্ট্য আমাদের একটু বলবেন। এটা দেখেন কানগুলো অনেক ছোট ছোট, একদম বট গাছের পাতার মতো। হ্যাঁ, আর কান চোখটা অনেক বড়, ঢেলা ঢেলা হয়, ঢেলা ঢেলা, কপালটা নিচু হয়, সাপোর্ট হয়, আবার খুরের কাছে কালো কালো কালচে একটা ভাব থাকে, নিজে একটা কালচে ভাব থাকে। আসলে এখন তো আর দর্শকদের এত চেনানো লাগে, দর্শক দেখলেই বুঝতে পারে, দর্শকরা অনেক ভালো চেনে। তো এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স 10 মাস হবে। 10 মাসের মতো হবে। ট্যাগ নাম্বার 247। দাম কেমন চাচ্ছেন আপনি? এটা 75,000 টাকা দাম। 75,000 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শকের যদি বাচ্চাটা পছন্দ হয় আপনার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। এগুলো ধরেন হাই কোয়ালিটির জার্সি হবে, এগুলো দেখা যাচ্ছে আর 2-3 মাস পরে ইনশাল্লাহ এগুলো জার্সি হিটে আসে। আচ্ছা, তো এইটার দাম চাচ্ছেন 75, এটা সাইড করে দেন, পাশে আর একটা বাচ্চা আছে ওইটা দেখি। এই পাশে 228 নম্বর ট্যাগের যে আরেকটা লালচে বাচ্চা নিয়ে আসছেন, এটা এটা জার্সি জাতের, এটাও জার্সি জাতের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চার বয়স? এটার বয়স ওই 9 মাস হবে। 9 মাস। হ্যাঁ, এই বাচ্চাগুলো কত মাস বয়সে হিটে আসে? আসলে এগুলো জার্সিগুলো 13 মাস 12 মাসেও হিটে আসে। আচ্ছা, হলস্টেন লালন পালন পরিচর্যার উপরে এগুলো মূলত হিটে আসে, থেকে জার্সিগুলো একটু হিটে তাড়াতাড়ি দ্রুত আসে, দ্রুত আসে। তো এটার ট্যাগ নাম্বার 228, একটা নিলে কেমন দাম? এটার দাম 60,000 টাকা। 60,000 টাকা দাম চাইছেন, দর্শক দরদামের সুযোগ পাবে। হ্যাঁ অবশ্যই দরদামের সুযোগ পাবে। আচ্ছা, তার পাশে যে আরেকটা বাচ্চা আছে 215 নম্বর ট্যাগের, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি। আসলে মানুষ এই জার্সি বিস্কিট কালারটা বেশি পছন্দ করে, আর দেখা যাচ্ছে একই পার্সেন্ট বিস্কিট কালার হলে দেখা যায় 5-6,000 টাকা এমনি বৃদ্ধি পাওয়া যায় বিস্কিট কালার। আচ্ছা, তো এই বাচ্চার বয়স কেমন? এটার বয়সও ওই 9 মাস হবে। 9 মাস হবে। এগুলো এখন বকনা বাচ্চা স্টেজে আছে, সেফ জোনের বাচ্চা, এর বৈশিষ্ট্য দেখে আইডিয়া করে নিতে হবে। তো এই 215 নম্বর ট্যাগের বাচ্চাটার দাম কেমন? 55,000 টাকা দাম চাচ্ছেন। বাচ্চাগুলোর তলা বান এগুলো দেখলে আসলে দর্শক বুঝতে পারবে আসলে এই বাচ্চাগুলো গেট আপ গুলো কিরকম হয়। তো 55,000 দাম চাওয়া দরদামের সুযোগ আছে। হ্যাঁ অবশ্যই দরদামের সুযোগ আছে। চলেন পরেরটা দেখি। এই পাশে 211 নম্বরে যার একটা সুন্দর করে বাচ্চা নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা জার্সি জাতের বাচ্চা। জার্সি? জার্সি গরুর যে বৈশিষ্ট্য আমার মনে হয় একে দেখেই শেখা উচিত। হ্যাঁ, এইটা আসলে কি বলবো, এখন যদি আমি ওইগুলো বলি 100 না, কিন্তু এইটা হলো একবারে পিওর ব্রিডের একটা জার্সি, পিওর ব্রিডের জার্সি, এর উপর আর জার্সি আর বোধহয় আর হয় না, হয় না। তো এই বাচ্চার বয়স কেমন? এটার বয়স 9 মাস হবে। 9 মাস। হ্যাঁ 9 মাস। যার কাছে গরু ছিল সে হয়তো এর মূল্য বোঝে নাই, যার ফলে এরকম একটা অবস্থা তৈরি করছে। ভাগাবাড়ির লোক সবই মূল্য বোঝে, কিন্তু আসলে আমরা হলো দুধের পাগল। হ্যাঁ, দুধের জন্য বাচ্চাটাকে অত ইয়া করতে পারি না, তো এই থাকুক, আমরা তো বাছুর মূল্য বুঝেও আমরা তৈরি করতে পারি না। এগুলো যদি অরিজিনাল যারা খামারি, যারা অনেক ছোট থেকে যদি একটু দুধ টুধ খাইয়ে ইয়া করতো, দেখা যায় তো এই বয়সে এর ডাবল হয়ে যেত, ডাবল হয়ে যায়। তো এই গরুটা যদি এখন ওই
10,000 টাকার দুধ খায় তো বিক্রি করতে 25,000 টাকা বেশি বিক্রি করতে পারত দামে। আচ্ছা, তো এই গরুটার ট্যাগ নাম্বার 211, দাম চাচ্ছেন কেমন? এটা 65,000 টাকার দাম। 65,000 দাম চাওয়া, দর্শক কথা বলে নিতে পারবে? হ্যাঁ, কথা বলে নিতে পারবে। পাশে 216 নাম্বার ট্যাগের যে বাচ্চাটা আছে, এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বাচ্চা। জার্সি জাতের একটা বাচ্চা। হ্যাঁ। এই বাচ্চার বয়স? এটার বয়স 10 মাস হবে। 10 মাস হবে, ট্যাগ নাম্বার 216। হ্যাঁ। এটা একটা নিলে কেমন দাম? 55,000 টাকা। 55,000 টাকা এটার দাম রাখছেন। হ্যাঁ। 216 নাম্বার ট্যাগের বাচ্চাটা। হ্যাঁ। কোন দর্শকের যদি পছন্দ হয়? হ্যাঁ, অবশ্যই দরদাম করা যাবে, দরদাম করে বুকিং দিতে পারবে। হ্যাঁ, বুকিং দিতে পারবে। তো এটাও সাইড করে দেন। তার পাশে যে আরেকটা গরু আছে, চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই। এটা কোন জাতের গরু? এটাও জার্সি। জার্সি? হ্যাঁ, জার্সি। তো এই গরুটার বয়স কেমন? এটার বয়স আসলে 10 মাস হবে। গরুটা একটু ইয়া ছিল, এখন অনেক ঠিক হয়ে গেছে। কাবু ছিল, ওই যে এটাও আগেরটার মতোই, যে মূল্যায়ন বোঝে নাই। বোঝে নাই। তো এই গরুটার বয়স কেমন হতে পারে? 10 মাসের বাচ্চা। 10 মাসের বাচ্চা। তো এই বাচ্চাটা দেখে কারো পছন্দ হলে? এটা 55,000 টাকা পড়বে। 55,000 টাকা এটার দাম চাচ্ছেন। কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে বুকিং দিতে পারে। হ্যাঁ, বুকিং দিতে পারে। এটাও সাইড করে দেন। তার পাশে যে আরেকটা ছোট করে একটা বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা একটু দেখাই। এটা কোন জাতের বাচ্চা? এটাও জার্সি জাতের বাচ্চা। জার্সি জাতেরই বাচ্চা। হ্যাঁ। দর্শকের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে কোনটা কোন লেভেলের জার্সি। হ্যাঁ, এটা কোন লেভেলের জার্সি। এটার বয়স কত মাস? এটার বয়স 7-8 মাস হবে। আর সবগুলো গরুই তো সম্পূর্ণ খাবার দাবার খায়? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল এ গরুগুলো। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কেমন? তাও 55,000 টাকা। 55,000 টাকায় দাম চাচ্ছেন। আলোচনার মাধ্যমে একটু কম বেশি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবো। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। এটার ট্যাগ নাম্বার ছিল 208। এই পাশে 231 নাম্বার ট্যাগের যে আরেকটা গরু আছে, এটা অলরেডি বিক্রি করে ফেলছেন। কেমন দামে? 65,000 টাকায় বিক্রি করে ফেলছেন। টাঙ্গাইলের এক ভাই নিছে। এই পাশে যেগুলো আছে এগুলো তো আছে না? জার্সি যাকে বলা হয়। তো এই বাচ্চার ট্যাগ নাম্বার হলো 252। বয়স কেমন হবে? আরো সৌন্দর্যটা বাড়বে। আচ্ছা, তো এটাও একটু সাইড করে দেন। পাশে যে আর একটা আছে, চলেন সেটা দেখি। এই পাশে যে গরুটা আছে, এটা কোন জাতের গরু? এটাও জার্সি। জার্সি? হ্যাঁ। ট্যাগ নাম্বার 248। হ্যাঁ। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? এইটা মানে কালকে অলরেডি হিটে আসছিল। কালকে অলরেডি হিটে আসছিল। আসছিল যে আসলে ওই যে নিউ কস গুলো এখনো নেজের সঙ্গে একটু লেগে আছে। লাগে আছে, আর ওরটা ইয়াটা সাবা ইটা এখনো ফুলা ফুলা আছে। সাবারটা ফুলা আছে। সাধারণত বকনা হিটে আসলে সাবারটা ফুলে যায়। ফুলে যায়, আর নিজের নিউ কস গুলো এখনো ভরা আছে, কিন্তু আমি প্রথম দেখে এটাকে দেইনি। আচ্ছা, তো দ্বিতীয়বার যখন আবার হিটে আসবে তখন এটাকে দেয়া যাবে। হ্যাঁ, এটা দেওয়া যাবে। তো এটার ট্যাগ নাম্বার 248। একটা নিলে কেমন দাম? এটা 85,000 টাকা। 85,000 টাকা দাম চাও, দর্শক আলোচনার মাধ্যমে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। এই পাশে বেশ কিছু ফিজিয়ান বাচ্চা আছে, চলেন এক এক করে সেই বাচ্চাগুলো দেখাই। শুরুতে আপনি তিনটা একই সাইজের বাচ্চা রাখছেন, তিনটা কি লট করছেন নাকি সিঙ্গেলই? সিঙ্গেলই আসলে লট হলেও আমি দিতে পারবো, একজনকেও দিতে পারবেন, কেউ চাইলে আলাদা আলাদাও নিতে পারবে। দিতে পারবো। তো শুরুর যে ফিজিয়ান বকনাটা আছে, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাত। হলস্টিয়ান ফিজিয়ান জাতের একটা বাচ্চা। বয়স কেমন হবে? এটার বয়স এই 9 মাস হবে। 9 মাসের মতো হবে। 9 মাস কি 8 মাস হবে এই কোয়ালিটি। 5-6 মাস সময় লাগবে হিটে আসতে। হ্যাঁ, এগুলো 5-6 মাস সময় লাগবে। তো এটার ট্যাগ নাম্বার হলো 246। এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম 55,000 টাকা। 246 নাম্বার ট্যাগের বাচ্চাটার দাম চাচ্ছেন 55,000। দর্শক দরদাম করে নিতে পারবে। দর্শক দরদাম করে নিতে পারবে। আচ্ছা, তার পাশে যে আর একটা সুন্দর করে বাচ্চা আছে সাদা কালো, এটা কোন জাতের বাচ্চা? এটাও হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফিজিয়ান জাতের বাচ্চা। বাচ্চার বয়স কেমন? এটার বয়স ওই 8 মাস কি 7 মাস বয়স। 8 মাস কি 7 মাসের মতো হবে। হ্যাঁ, হবে। ট্যাগ নাম্বার 256। এটার দাম কেমন?
কেমন যোগ করে কত হয় সেটা আপনাকে জানালে আপনি একটু ডিসকাউন্ট করে দিবেন। এই পাশে যে আরেকটা বাচ্চা আছে একদম সাদা কালো ছবির মতো একটা বাচ্চা, হ্যাঁ এই বাচ্চাটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বক, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা। হ্যাঁ বকনা মাছ। এই বকনার বয়স? এটার বয়স 10 মাস হবে। 10 মাস হবে মানে 3-4 মাস লাগবে সেভ জোনের বাচ্চা এগুলো হেঁটে আসতে। হ্যাঁ এগুলো সেভ জোনের বাচ্চা। তো এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম পড়বে 75,000। 75,000 টাকা এই বাচ্চাটার দাম চাচ্ছেন। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে। হ্যাঁ অবশ্যই বুকিং দিতে পারে। তার পাশে যে আরেকটা সাদা কালো বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা দেখাই। এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ এই বাচ্চার বয়স? এটার বয়স 12 মাস। 12 মাস হবে। 12 মাসের মতো হবে। 12 মাসের মতো। সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সব। আচ্ছা এটা একটা নিলে কেমন দাম? ১২ মাসের মতো হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। সব ধরনের খাবার দাবারও খায়? ধরনের খাবার দাবার খায়। আচ্ছা তো এটার ট্যাগ নাম্বার হলো 253। সিঙ্গেলে নিলে কেমন দাম? এটা 85,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক আলোচনার মাধ্যমে নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। তো এটাও সাইড করে দেন। তার পাশে আরেকটা একটু বড় করে বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা, ট্যাগ নাম্বার 254। এই বাচ্চাটার বয়স কত মাস? এটা হিটে আসছে। হিটে আসছিল, দিছেন? না এটা সিমেন্ট দেওয়া হয় না, একবার মিস্টেক। পরবর্তীতে দিবেন? হ্যাঁ পরবর্তীতে দেবেন। এটার দাম চাচ্ছেন কেমন? এটা 110,000 টাকা দাম। 110,000 টাকা দাম চাচ্ছেন। কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিতে পারে। হ্যাঁ কথা বলে বুকিং দিতে পারে। আচ্ছা তো এটাও সাইড করে দেন। তার পাশে যে আরেকটা বাচ্চা আছে, সবশেষ বাচ্চা আপনার, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। হ্যাঁ এই বাচ্চার বয়স? এটা সিমেন্স দেওয়া হয়েছে 2 মাস হলো। 2 মাস হলো সিমেন্স দেওয়া আছে। হ্যাঁ সিমেন্স দেওয়া আছে। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি 110,000 টাকা। 110,000 টাকা। কারো পছন্দ হলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ আর এই দুইটা জোর কেউ দুই জোড়ায় নেয় না, তাহলে 210,000 টাকা। 210,000 হলেই দিতে পারবেন। তো এবার বলবেন আপনি মূলত কিভাবে ক্রয় বিক্রয় করেন, দর্শকদের কিভাবে পৌঁছায় দেন, টাকা নেন কিভাবে, এই ব্যাপারে একটু বলবেন। আসলে কেউ যদি চয়েস করে, যদি কেউ না আসতে পারে, যদি ভিডিও কলে দেখে যদি কেউ বলে এই বাচ্চাটা আমি নেব, তাহলে টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাইলে আমি বাচ্চা পৌঁছায় দিতে পারবো। এতে কোনো ঝুঁকি নাই? না ঝুঁকি নাই ইনশাআল্লাহ। কেউ গাড়ি ভাড়া দিলে আমি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। পৌঁছায় দেবো। আর যদি আসতে পারে কেউ সরজমিনে এসে দেখে নিতে পারবে, সে নিয়ে যাবে, কিন্তু ওইটা আমার টেনশন থাকে না। এখন আসলেই ভালো হয়। ভালো হয়। আর দেখা যায় গাড়ি নিজে পাঠাইলে রাস্তাঘাটে রাত বিরাত ফোনের যোগাযোগ করতে হয় কোনোটা ঠিক আছে নাকি। আবার কেউ হঠাৎ বাই চান্স কিছু হয়ে গেলে সেটার একটা দায়ভার নিতে হয়, নিজের নিতে হয়। সেটাই তো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার বাচ্চাগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।